হ্যালো অন ওয়েলকাম ফ্রেন্স ওয়েলকাম টু সফল ইউটিউব চ্যানেল সাফল বাংলার ব্রেকিং নিউজ তোমাদের প্রত্যেকের সাথে আছে বন্ধুরা দু হাজার তেইশে যারা যারা জিএনএম এবং এনএম নার্সিং পরীক্ষা দিতে চলেছো বা যারা জেনপাস পরীক্ষা দিতে চলেছো পোস্ট বিএসসি এবং বাকি যে যে পরীক্ষাগুলো হয় তাদের পরীক্ষার জন্য কিন্তু নোটিফিকেশান চলে এসেছে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে পরীক্ষা হবে এবং কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তার সমস্ত শিডিউল কিন্তু প্রকাশিত করে দিয়েছে ডাব্লিউ বিজেইবি অর্থাৎ বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিশন বোর্ড ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভয় ছিল যে আদৌ দু হাজার তেইশে পরীক্ষা হবে তো বিশেষ করে যারা জিএনএম পরীক্ষা দেবে জিএনএম বা এন এম নার্সিং পরীক্ষা দেবে তাদের এই ভয়টাই ছিল যে আদৌ আমাদের পরীক্ষা হবে তো নাকি পরীক্ষাটাই উঠে যাবে তো বন্ধুরা তোমাদের চিন্তার কোনো কারণে আমি আগেও বলেছি এবং এখনও বলছি তোমাদের কিন্তু পরীক্ষা হবেই হবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টিতে বলছি পরীক্ষা হবেই হবে একদম ঠিক আছে আর তার নোটিশও কিন্তু প্রকাশিত হয়ে গেছে ডাব্লিউ বিজেইবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কি করে এই নোটিশটা কী করে পাবে সেটা বলে দিই তারপর তোমাদেরকে বলছি দেখো জিএনএমএনএম পরীক্ষা কবে হচ্ছে জিএনএমএনএম পরীক্ষা হচ্ছে দোসরা জুলাই দোসরা জুলাই দু হাজার তেইশ সানডেতে পরীক্ষা হচ্ছে এবং তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে থার্ড উইক অফ জানুয়ারি আমি একে একে খুঁটি খুঁটি বলবো তো আগে দেখে নাও যে কী করে তোমরা নোটিশটা প্রকাশ নোটিশটা কী করে ডাউনলোড করবে কী করে তোমরা তোমরা নিজেরা দেখবে এবং তোমাদের সুবিধাটা আমি চেষ্টা করবো যে ডেসক্রিপশন বক্সে সেখানে এই পিডিএফটার নোটিশটা লিঙ্কটা দিতে চেষ্টা করবো তো চলো সরাসরি দেখে দিচ্ছি কী করে তোমরা নোটিশটা প্রকাশ কী করে নোটিশটা তোমরা ডাউনলোড করবে তখন সরাসরি তোমাদেরকে চলে আসতে হবে ডাবলিউ বিজিইবি অফিশাল ওয়েবসাইটে তোমরা চাইলে এখানে গুগলে গিয়ে সার্চ করবে গুগল গিয়ে সার্চ করলে ডাব্লিউ বি ঠিক আছে ডাব্লিউ বি জেইবি সার্চ করার পর দেখবে এরকম একটা পেজে চলে আসবে তো এখানে আসার পর তোমাদেরকে হোমে যেতে হবে হোমে মানে একদম হোম পেজে চলে যেতে হবে ডাবলিউ বিজেইবি অফিশিয়াল ওয়েবসাইট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশান বোর্ড এবার হচ্ছে তোমরা অনেকেই জানো না যে এইটা কী দেখো এরাই হচ্ছে তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশান বোর্ড এরাই কিন্তু তোমাদের পরীক্ষাটা নেবে অর্থাৎ এই যে পরীক্ষার যে যেটা হবে আর কি সেই পরীক্ষা যদি পাশ করতে পারো ভালো র্যাঙ্ক করতে পারো তবেই তুমি ভালো কলেজের সুযোগ পাবে যদি ভালো র্যাঙ্ক না করো তাহলে তুমি কিন্তু ভালো সুযোগ পাবে না ঠিক আছে তো যে পরীক্ষাটা নেবে তারাই হচ্ছে ডাব্লিউ বিজেবি অফিসিয়াল এরাই কিন্তু নেবে তো দেখো এখানে আসার পর তোমাদেরকে এই যে এই অপশান আছে দেখো এখানে ক্লিক করছেন নিউ বলে একটা এরকম একটা পেজ ট্যাব ওপেন হচ্ছে ইয়ারলি এক্সামিনেশান শিডিউল দু হাজার অর্থাৎ দু হাজার তেইশের কবে কী কী পরীক্ষা আছে তারা কিন্তু একটা ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে ঠিক আছে যেরকমটা বিভিন্ন এরা করে থাকে আর কি বিভিন্ন সংস্থা সংস্থা যারা যারা করে থাকে তো ডাব্লিউ বিজেইবিও কিন্তু এরকম একটা তোমাদের অবশ্যই কিন্তু আপডেট দিয়ে দিয়েছে দেখো নোটিশ দেখতে পাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম পরীক্ষা যেমন ডাব্লুবি তারপরে দেখো পরপর পর আছে জেন পাস আছে বিএসসি আছে পোস্ট বিএসসি আছে সমস্ত কিছুই কিন্তু এখানে পর বলে দেওয়া আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো না কারণ আমি শুধুমাত্র জিএনএম এবং এ নিয়ে আলোচনা করি তো দেখো জিএনএম এবং এএনএমএ ফর্ম ফিল শুরু হচ্ছে আচ্ছা এখানে বুঝতে পারবে না যে এটার ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্সিং মিড ওয়াইফারি যেটা এএনএম বলা হয় আর এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং মিড ওয়াইফারি তো এদের যে পরীক্ষাটা পরীক্ষাটা শুরু হবে তোমাদের দুই সাত দু হাজার তেইশ সানডেতে অর্থাৎ জুলাই মাসের দুই তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু যাচ্ছে হাতে মাত্র কিন্তু বলতে গেলে আর ছয় সাত মাস মা আট মাসের মতো সময় আছে তো ইমিডিয়েটলি তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও কারণ এটা না যে পরীক্ষা হবে না পরীক্ষা অবভিয়াসলি হবে কারণ এখানে কিন্তু ক্যালেন্ডার প্রকাশিত করে দিয়েছে এবং আমিও তোমাদেরকে বলেছিলাম যে অবশ্যই তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা কখনোই উঠবে না ঠিক আছে তো যারা যারা এখনও শুরু করেননি প্রিপারেশন অবশ্যই শুরু করো তোমরা চাইলে আমাদের চ্যানেলের থ্রুতেও প্রিপারেশন নিতে পারো আমি সেই সম্পর্কে বলেছি অলরেডি আমাদের দুটো ব্যাচ কিন্তু ফুল হয়ে গেছে দুটো ব্যাচ ফার্স্ট ব্যাচে দুশো পঁচিশ জন সেকেন্ড ব্যাচে দুশো নব্বই জন চলে গেছে থার্ড ব্যাচ খুব তাড়াতাড়ি লঞ্চ করবো যদি কেউ জয়েন হতে চাও আমাদের থার্ড ব্যাচে অবশ্যই কিন্তু মেসেজ করো কমেন্ট করো যে আমরা থার্ড ব্যাচে জয়েন করতে চাই আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি মেসেজ করো তাহলে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে অ্যাডমিশনের জন্য কত টাকা লাগে না ছ মাসে সাতশো টাকা লাগছে আমি কিন্তু বারবার বলছি ছ মাসে সাতশো টাকা টাকা কি লাগছে না মাত্র ছ মাসে সাতশো টাকায় তুমি কিন্তু ছ মাস পড়তে পারবে এখানে কিন্তু প্রতি সাতশো করে লাগছে না ছ মাসে মাত্র সাতশো টাকা এবার এটাও যদি তোমাদের মনে হয় প্রচুর বেশি তাহলে তুমি ফ্রি ক্লাস করতে পারো বাট এর থেকে কম কোথাও তুমি পাবে না আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর থেকে কম কেউ তোমায় দেবে না ছ মাসের জন্য মাত্র সাতশো টাকা ঠিক আছে আচ্ছা এবার মেন কথায় ফিরে যায় যে কী কী হচ্ছে দেখো এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের সাত তারিখ পরীক্ষা হবে সানডেতে আর ফর্ম ফিল আপ শুরু হবে যেটা রকম আমি বলেছিলাম তোমাদের সেকেন্ড উইক থেকে হতে পারে বাট এখানে বলে দিয়েছে থার্ড উইক অফ জানুয়ারি জানুয়ারির তিন তারিখ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং রেজাল্ট প্রকাশিত হচ্ছে দেখো রেজাল্টটা প্রকাশিত হচ্ছে কবে না লাস্ট উইক অফ জুলাই জুলাই লাস্ট দিকেই তোমাদের শেষ সপ্তাহে কিন্তু জুলাই শেষ সপ্তাহে তোমাদের কিন্তু একেবারেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে তার মানে একেবারেই কিন্তু সময় খুবই কম খুব তাড়াতাড়ি কিন্তু এই সিলেকশন প্রসিডিওরটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে যে যাচ্ছে আগে যেটা হতো যে হয়তো অনেক সময় পাওয়া যেত আট মাস ন মাস রকম বলতে গেলে কিন্তু মোটামুটি ওইরকমই সময় আছে তোমাদের হাতে তো এখনো সময় আছে এখনো যদি ভাবো যে না পরে করব শুরু তাহলে কিন্তু নিজের পায়ে নিজেই করুন মারবে এর থেকে বড় সুযোগ কী বা হতে পারে তো আরও অনেক আপডেট আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তুমি যদি জিএনএম বা এনএম করতে চাও এর থেকে বড় সুবর্ণ সুযোগ আর কিছু হতে পারে না ঠিক আছে তো অবশ্যই প্রচুর শেয়ার করে দাও এবার এক্ষেত্রে বলে দেখি জেন পাস যারা দেবে যারা তো বিএসসি নার্সিং করতে চাও বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাও তো চাও যে জেন পাস পরীক্ষা নিতে দেখো জেন পাস পরীক্ষা কবে থেকে হচ্ছে দেখো লিখা দিয়ে লিখিয়ে দিয়েছে যে পরীক্ষা হচ্ছে তোমাদের এগারো তিন দু হাজার তেইশ ঠিক আছে এগারো ছয় সরি এগারো ছয় দু হাজার তেইশ অর্থাৎ জুন মাসের এগারো তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে সানডেতেই পরীক্ষা হবে এবার একটা কথা বলে রাখি এই ডেটগুলো পরবর্তীকালে চেঞ্জ হতে পারে পরীক্ষার ডেট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দুটো তিনটে শিফট হয়ে যায় আবার অনেক সময় হয় দু দিনে পরীক্ষা হতে পারে তো এটা পরবর্তীকালে বলবে কিন্তু মোটামুটি ধরে রাখো এইটাই হচ্ছে তোমাদের এই দিনই তোমাদের পরীক্ষা হবে একদম মোটামুটি কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এবার এটা দু হতে পারে একদিনও হতে পারে যেটা যতটা ফর্ম ফিল আপ হবে সেটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু শিফট করে দেবে হয়তো ফার্স্ট শিফট সেকেন্ড শিফট হতে পারে বা হয়তো তোমাদের তিনটে শিফট করে দিতে পারে বা এটা পরবর্তীকালে বোঝা যাবে যত যতক্ষণ না একদম নোটিশ বেরোচ্ছে ততক্ষণ বোঝা সম্ভব নয় তো এখন এইটুকু জেনে রাখো এই দিনে তোমাদের পরীক্ষা হচ্ছে ঠিক আছে এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জানুয়ারির সেকেন্ড সপ্তাহ থেকে অর্থাৎ জানুয়ারির একদম দ্বিতীয় সপ্তাহে তোমাদের পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু আছে এবং জিএনএমএ শুরু আছে তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ তিন নম্বর সপ্তাহে থার্ড উইক অফ জানুয়ারি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে কারণ জেন পাসের আগে হবে তারপর জিএনএম এনএম হবে ঠিক আছে তো অবশ্যই যদি তোমার নিজের নিজের প্রিপারেশন শুরু করতে চাও দেখো আমি শুধুমাত্র জিএনএমটায় পড়াই জেন পাস আমি পড়াই না সুতরাং যদি কেউ চাও যে জিএনএম আমি প্রিপারেশন নিতে চাই অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সেটা আমি বলছি বলে नाइन सिक्स जीरो नाइन वन नाइन सिक्स जीरो नाइन वन डबल टू সিক্স ডাবল টু এখানে কেউ প্লিজ কল করো না সবাই কিন্তু মেসেজ করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি সবার রিপ্লাই দেবো আর একটা কথা বলে রাখি আমাদের সিট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি যেরকম বলেছিলাম অনেক ছেলে মেয়ে রিকোয়েস্ট করেছিল ভর্তি হওয়ার জন্য আমি কাউকে ভর্তি নিইনি আমি এইটুকুই বলবো যে কথার দাম আমি রাখতে জানি তোমরা যদি ভর্তি হতে চাও আগেই ভর্তি হয়ে হয়েছ পরবর্তীকালে সিট থাকে না ঠিক আছে তো যদি তোমার মনে হয় প্রিপারেশান নেওয়া উচিত তা অবশ্যই নাও যদি মনে হয় যে না আমি একাই পড়তে পারবো পড়তে পারো আমার এখানে এই চ্যানেলেই কিন্তু ফ্রিতে তোমরা ক্লাসও করতে পারবে ঠিক আছে তো যাই হোক ওর জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রচুর শেয়ার করে দাও ইচ্ছে আছে এই মাছে এই ভিডিওতে তোমরা দু হাজার লাইক এনে দেবে এর আগে ভিডিওতে তোমরা কিন্তু দাওনি কিন্তু এবার ইচ্ছে আছে তোমরা দু হাজার লাইক এনে দেবে প্রচুর শেয়ার করে দাও প্রচুর ছড়িয়ে দাও প্রচুর 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 গ্রুপে কিন্তু শেয়ার করে দাও যত শেয়ার করবে তত বেশি লাইক আসবে যত লাইক আসবে তত আমি মোটিভেশন পাবো এবং তত আমি তোমাদেরকে নতুন নতুন আপডেট দেবো তো খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো ততক্ষণ জন্য এবং নমস্কার